হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। এটা খুব খুব জরুরি একটা ভিডিও এবং এই কারণে আমি তাড়াহুড়া করে ভিডিওটা অনেকটা রেকর্ড করতে বসেছি। তার কারণ, আমি জানি আমার অডিয়েন্সের মধ্যে একটা বড় অংশ আছেন যারা হয় মাত্র আয় রোজগার করা শুরু করেছেন বা বেশ অনেকদিন ধরে আয় রোজগার করছেন এবং নিজেদের ফাইন্যান্সিয়াল সিলিং এর পরবর্তী স্টেজে যাওয়ার কথা ভাবছেন। তো আপনি অনেকদিন ধরে চাকরি করছেন বা ব্যবসা করছেন, এখন ভাবছেন একটা ফ্ল্যাট কিনবো নাকি, বা আপনার কিছু আইডিয়াল টাকা জমে গিয়েছে এবং ভাবছেন কোথায় ইনভেস্ট করবো। এই টাইপের অনেক মানুষ আছেন আপনারা। আমি জানি আমার অডিয়েন্সের, আমি যখন সেগমেন্টেশন দেখি ইউটিউব অ্যানালিটিক্সে, সবচেয়ে বড় রেঞ্জটা হলো 20-34 বা 21-22-34, যেটা সবচেয়ে বেশি কর্মদক্ষ মানব গোষ্ঠীর একটা অংশ, তাই না? তো আপনারা সবাই, বেশিরভাগ মানুষ আপনারা যারা ভিডিও দেখছেন, তারা কিছু না কিছু অলরেডি করেন আয় রোজগার করার জন্য। তো এই ভিডিওটা আমি এই কারণে রেকর্ড করতে বসছি কারণ আপনারা সবাই মোটামুটি জানেন যে পুরা দুনিয়ার ইকোনমিক সিচুয়েশন খুব একটা ভালো না। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো অবশ্যই জানেন যে ডলারের এবং বিডিটির যে কনভার্সন রেট, এটা এখন অল টাইম হাইয়ে। খোলা বাজারে কিছুদিন আগে 102 টাকায় এক এক ডলার বিক্রি হয়েছে এবং ব্যাংক প্রতিনিয়তই রেট ইনক্রিজ করছে ডলারের, উইচ ইজ নট আ গুড সাইন। আমরা পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় দেখছি যে দেউলিয়া হওয়ার পথে দেশটা, যেটা নিয়ে আমরা 6 মাস আগে একটা পডকাস্টে কথা বলেছিলাম এবং প্রায় 2-3 সপ্তাহ আগে নিউজ লেটারে ডিটেইল আলাপ করেছিলাম। আপনারা যারা khalidfarhan.com-এর আমাদের রবিবারের ফ্রি নিউজ লেটারে সাইন আপ করে আছেন তাদের মনে থাকার কথা। এবং শুধু যে বাংলাদেশে হচ্ছে, শ্রীলঙ্কায় হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ইকোনমিগুলায় হচ্ছে, এটা কিন্তু না। আমরা যদি একদম উন্নত দেশগুলোর দিকে তাকাই, ফর এক্সাম্পল আপনি যদি আমেরিকার দিকে তাকান, গত 40 বছরে আমেরিকার ইনফ্লেশন রেট এখন যত, এত হাই আগে কখনো ছিল না। গত 2.5 বছরে আমেরিকা যত টাকা ছাপানো হয়েছে ওইটা তার আগের 100 বা 150 বছরের থেকেও বেশি। সো আগের 150 বছরে টোটাল যত টাকা ছাপানো হয়েছে তার থেকে গত 2.5 বছরে বেশি টাকা ছাপানো হয়েছে, যেটা ডলারের মানকে ডিভ্যালু করে দিয়েছে, যে কারণে ইনফ্লেশন রেট বেড়ে গিয়েছে এবং এখন ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে এটা ট্যাকেল করার জন্য। এটা ইকোনমিক্স এর ভিডিও না, বাট জেনারেলি যেটা হয়, আপনি চান আপনার কারেন্সিটা, যে কারেন্সিটা আপনি ব্যবহার করছেন, এটা ইনফ্লেশনারি হোক। ইনফ্লেশনারি হওয়ার মানে হলো এই কারেন্সির ভ্যালু আস্তে আস্তে কমবে কারণ আপনি আরো কারেন্সি প্রিন্ট করছেন। সো টাকার ভ্যালু বা ডলারের ভ্যালু সাধারণত কমে। গত 100-200 বছরের হিসাব যদি আমরা দেখি, আস্তে আস্তে ডলারের ভ্যালু কমছে, আস্তে আস্তে টাকার ভ্যালু কমছে, উইচ ইজ ফাইন। আমরা চাই ইনফ্লেশনারি কারেন্সি হোক আমাদের, কারণ যদি ইনফ্লেশনারি কারেন্সি আপনার না হয়, যদি আপনার কারেন্সি হয়ে যায় ডিফ্লেশনারি, যেটা ইনফ্লেশনারির উল্টা, তাহলে মানুষ কারেন্সি খরচ করে না। সো ফর এক্সাম্পল গোল্ডের মজুদ লিমিটেড, বিটকয়েনের মজুদ লিমিটেড, এই কারণে এইসব জিনিস কিন্তু মানুষ কেনার পরে খরচ করতে চায় না, তার কারণ এগুলো ডিফ্লেশনারি। অন দ্য আদার হ্যান্ড টাকার মজুদ তো লিমিটেড না, বাংলাদেশ ব্যাংক চাইলেই টাকা ছাপাতে পারে, ফেডারেল রিজার্ভ আমেরিকা চাইলেই টাকা ছাপাইতে পারে, এবং এই কারণে এটা ইনফ্লেশনারি এবং এটা এভাবেই বানানো হয় যেন মানুষ এটা খরচ করে। বাট ওটার একটা রেট আছে ইনফ্লেশনের। ইউএস গভর্নমেন্ট যেরকম চায় যে ইনফ্লেশন 2%-এর আশপাশে থাকবে, ইউরোপিয়ান ইউনিয়ন চায় ইনফ্লেশন 2.5%-এর আশপাশে থাকবে, বাংলাদেশ হিস্টোরিক্যালি সবসময় চেয়েছে ইনফ্লেশন 4.5-6% মধ্যে থাকবে। বাট পুরো দুনিয়ায় সব হিসাব গত 1 বছর প্যান্ডেমিকের সময় অনেক ওলটপালট হয়েছে, বাট প্যান্ডেমিকের পরে এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এবং আরও বিভিন্ন সাপ্লাই চেইন ইস্যুর কারণে মোটামুটি ওলটপালট হয়ে গিয়েছে। ইনফ্লেশন জিনিসটা এত সিরিয়াস একটা প্রবলেম, আপনি যদি খুব সতর্ক না হন আপনি টেরও পাবেন না যে আপনার আসলে লস হচ্ছে, কারণ আপনার অ্যাকাউন্টে আপনি দেখবেন আপনার টাকা বাড়ছে। যেটা খুব সহজ একটা উদাহরণ, যে উদাহরণটা আমি নিজেই এখন ভাবি এবং কারণ আমি নিজে এই জিনিস অনেকদিন ভাবতাম। আমি ছোটোবেলায় দেখতাম যে ইসলামী ব্যাংকে আমার মা প্রত্যেক মাসে 500 টাকা জমাইতো এবং ওইটা একটা ফিক্সড ডিপোজিট স্কিম টাইপ জিনিস ছিল, যেটা একসময় বেড়ে বেড়ে একটা জিনিস হইতো, বা পরে যখন আমি শুরু করেছি তখন আমি ইবিএল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা শুরু করলাম, যেটা আমাকে 4.5% ইন্টারেস্ট দিত বা 5% ইন্টারেস্ট দিত। আমি ভাবতাম যে আমি যদি 1,00,000 টাকা রাখি, 1 বছর পরে ওইটা 1,05,000 টাকা হচ্ছে, তার মানে স্বাভাবিক দৃষ্টিতে ভাবলে এটাই মনে হবে যে আমার 5,000 টাকা লাভ হয়েছে। আগের বছর আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা ছিল, এই বছর আমার অ্যাকাউন্টে 1,05,000 টাকা আছে, সো আমার 5,000 টাকা এক্সট্রা পেয়েছি আমি ব্যাংকে রাখার জন্য। বাট যখন আমি বোঝা শুরু করলাম ইনফ্লেশনের খেলাটা, তখন আমি বোঝা শুরু করলাম যে না, আসলে আমি 5,000 টাকা পাই নাই, আসলে আমার ওই 1,05,000 টাকা অ্যাকাউন্টে 1,05,000 টাকা, বা আসলে ওটা হয়ে গেছে 96,000 টাকা, তার পরের বছর ওটা হয়ে গিয়েছে 88,000 টাকা, তার পরের বছর ওটা হয়ে গিয়েছে 82,000 টাকা বা 81,000 টাকা। এটার কারণ ইনফ্লেশন, এবং এই জিনিসটা দেখা যায় না, তার কারণ নাম্বারটা বাড়ে বাট পারচেসিং পাওয়ারটা কমে। সো আগে 1,00,000 টাকা দিয়ে যা করা যেত, এখন 1,08,000 টাকা দিয়েও তা করা যায় না। আমরা দেখেছি তেলের দাম 33 গুণ বেড়েছে, বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে যেটাকে, CPI ডেটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমেরিকায় বলে, বাংলাদেশে অফিসিয়াল কোনো নাম নেই এটার, ওটা আমরা জানি যে মোটামুটি আপনি আজকে যা কিনছেন আপনি যদি 1 বছর পর তা কিনতে যান, ওটার দাম 10%, 12%, 15% বেড়ে যাবে, এটা মোটামুটি গিভেন। আমি এখন যে বাসায় থাকি, আমার বাসার, সো আমি এদিকে ফিরে রেকর্ড করছি ভিডিও, ওইদিকে একটা প্রতিবেশী থাকে, পিছনে আরেকটা প্রতিবেশী থাকে, পাশাপাশি বাসা সব। এবং আমি আমার একটা প্রতিবেশীকে জিজ্ঞেস করতেছিলাম গত পরশুদিন, আমি জানতাম যে ভিডিওটা রেকর্ড করব, যে তোমার বাড়ি কবে কিনছো তুমি এবং তোমার বাড়ির দাম কত যখন তুমি কিনছিলা তখন। তো উনি আমাকে বললো, ক্রিস নামর, বললো যে উনি ওনার বাড়ি যখন কিনেছিল তখন ওটার দাম ছিল 25,000 ইউরো এবং এখন এই বাড়িটার দাম 4.5 লাখ ইউরো। ওনারটার, আমাদেরটার দাম আর একটু কম, 3 লাখ সামথিং ইউরো। তো
আমি একটু ট্যানজেন্টে চলে গিয়েছিলাম। তো ইনফ্লেশন ব্যাপারটা না আসলে খুব সিরিয়াস একটা জিনিস, এবং ইনফ্লেশন কেউ বুঝতে পারে না, তার কারণ এটা কাগজে কলমে দেখা যায় না। কাগজে কলমে আপনার টাকার দাম বাড়তেছে মনে হয়, কারণ টাকার অ্যামাউন্ট বাড়ছে। তো এখন যেহেতু পৃথিবীর অবস্থা খুব খারাপ, আমি আপনাদের সাথে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করতে চেয়েছি বা কিছু খুব বেসিক টিপস বাট স্টিল বলা উচিত এরকম জিনিসপত্র শেয়ার করতে চেয়েছি এই ভিডিওতে, যাতে করে আপনারা একটু আপনাদের টাকা পয়সা গুছায় নিয়ে আসতে পারেন। একটু থামাই, আজকের ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ড। আপনারা অনেকেই ট্যাপ ট্যাপ সেন্ডের সাথে পরিচিত, স্পেশালি যারা আমার চ্যানেল ফলো করেন, কারণ ট্যাপ ট্যাপ সেন্ড রেগুলারলি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও স্পন্সর করে থাকে। এবং আজকের ব্যাপারটা বেশ মজার যে আজকের ভিডিওটা ইনফ্লেশন নিয়ে, ডলার বিডিডি এইসব ব্যাপার নিয়ে, এবং আজকের ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ড, যারা মূলত কাজ করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানো বা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ বা একটা মাধ্যম হিসেবে। সো ট্যাপ ট্যাপ সেন্ডের iOS ভার্সনও আছে, অ্যান্ড্রয়েড ভার্সনও আছে, সব লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখবেন। মূলত পাঁচটা বেনিফিট আছে, যে পাঁচটা বেনিফিটের কারণে আমার মতে আপনার ট্যাপ ট্যাপ সেন্ড এটলিস্ট একবার হলেও টেস্ট করে দেখা উচিত। ফার্স্ট বেনিফিট অবভিয়াস যেটা, সেটা হলো টাকা পাঠানো পুরোপুরি ফ্রি। আপনি যখন ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে টাকা পাঠাবেন, দেশে যে আপনার টাকাটা রিসিভ করবে তার কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন আপনারও কোনো আসলে এক্সট্রা চার্জ দিতে হবে না, আপনি যত দিচ্ছেন ততই সে পাচ্ছে, যেটা একটা ভালো ব্যাপার। সেকেন্ড বেনিফিট হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার। আপনি যখন টাকা পাঠাবেন মোটামুটি আপনি যখন পাঠাচ্ছেন সে তখনই পেয়ে যাবে, তার অপেক্ষা করতে হবে না একদিন বা দুই দিন টাকাটা পাওয়ার জন্য। থার্ড, এটা বেশ বড় একটা ব্যাপার, আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন তখন যে রিসিভ করতেছে টাকা সে সরাসরি তার বিকাশ অ্যাকাউন্টেও টাকা নিতে পারে বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিতে পারে। আপনি বিদেশ থেকে পাঠাচ্ছেন, দেশের যে রিসিভার সে বিকাশ বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাথে সাথে টাকাটা পেয়ে যায়। আগে ওয়েট করতে হইতো এবং আগে ওয়েস্টার্ন হাবিজাবি কি কি ব্যবহার ট্যাবহার করতে হইতো, বাট এখন সে ঘরে বসেই পেয়ে যাচ্ছে তার বিকাশ অ্যাকাউন্টে বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, উইচ ইজ গ্রেট। ফোর্থ বেনিফিট, এক্সচেঞ্জ রেট বেশ ভালো। আপনি যখন বিদেশ থেকে দেশে টাকা পাঠাবেন বা ইন জেনারেল আপনি যখন একটা কারেন্সিকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করবেন, তখন কিন্তু এক্সচেঞ্জের কারণে কিছু লস হয়। এই কারণে দেখবেন ডলার যখন ফল করে তখন অনেক মানুষ ডলার কিনতে চায়, রাশিয়ান রুবেল যখন ফল করে তখন অনেক মানুষ রুবেল কিনতে চায়, কারণ তারা ভাবে যে দাম আবার বাড়বে তখন বেচে দিব। ওটা পুরো আলাদা ব্যাপার, এই স্পন্সরের সাথে রিলেটেড কিছু না। এই যে কনভার্সনটা, এই কনভার্সনের সময় অনেকের কিন্তু অনেক টাকা লস হয়ে যায়। আপনি যখন ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করবেন আপনি সবসময় বেস্ট কনভার্সনটা পাবেন, সো আপনার এই লস হওয়ার চান্সটা খুব কম আপনি যখন ডলার বিডিটিতে পাঠাচ্ছেন বা আপনি যখন ইউরো বিডিটিতে পাঠাচ্ছেন। এবং ফিফথ বা বিগেস্ট বেনিফিট, সেটা হলো আপনার ফার্স্ট ট্রান্সফারে আপনি যদি নিচের KF কুপনটা ব্যবহার করেন, ডিসক্রিপশনে লিঙ্ক কুপন সব দেওয়া থাকবে, তাহলে আপনি যত টাকা পাঠাচ্ছেন সে তার সাথে ওই কারেন্সির 10 এক্সট্রা পাবে। সো আপনি যদি $100 পাঠান, যাকে পাঠাচ্ছেন সে $110 পাবে, আপনি যদি 100 ইউরো পাঠান সে 110 ইউরো পাবে, আপনি যদি 100 পাউন্ড পাঠান সে 110 পাউন্ড পাবে। সো 10 এক্সট্রা পাচ্ছে সে, 10 ইউনিট বোনাস, যেটা আপনি যদি নিচের লিঙ্কটা ব্যবহার করেন এবং KF কুপন কোডটা ব্যবহার করেন তাহলে আপনি এটা ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। কোন কোন দেশ থেকে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করা যায়, অ্যাপের লিঙ্কটিং খাবিজাবি সবকিছু আমি নিচে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক আউট করবেন। চলুন ভিডিওতে ফেরত যাওয়া যায়। প্রথম স্টেপ, খুবই বেসিক স্টেপ বাট কেউ করে না এই স্টেপ, সেটা হলো আমাদের একটা লিখিত বাজেট থাকতে হবে আমাদের প্রতি মাস চলার জন্য। মনের মধ্যে না, মাথার মধ্যে না, লিখিত বাজেট থাকতে হবে। আপনি চাইলে mint.com ব্যবহার করতে পারেন, আমি অনেকদিন পর্যন্ত মিন্ট ব্যবহার করতাম, আমার ওদের সাথে কোনো লেনা দেনা নাই, স্পন্সর না, এমনি বলছি। আপনি যদি তা করতে না চান আপনি এক্সেলও ব্যবহার করতে পারেন, আমি এখন নোশন ব্যবহার করি বাট আমি অনেকদিন এক্সেলও ব্যবহার করেছি। মূলত একটা জায়গায় আপনি মাসে কোন কোন জায়গায় খরচ করছেন, কোন জায়গায় কত খরচ করলেন, এগুলো সব লেখা থাকতে হবে, আপনার একটা বাজেট থাকবে এবং ওই বাজেটের বাইরে আপনি কখনো খরচ করবেন না আনলেস দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি, তাই না? সেকেন্ড যেটা, এই পয়েন্টটা আপনাদের অনেকটা বাজেটের সাথেই যায় ব্যাপারটা, সেটা হলো আপনার সবসময় একটা সেফটি নেট থাকতে হবে, যে আমি এখন যা আয় করছি এই আয় করা যদি বন্ধ হয়ে যায়, আমার আয় যদি জিরো হয়ে যায়, তাহলে আমি নেক্সট 6 মাস যেন সার্ভাইভ করতে পারি। এটা কিভাবে করতে হয়, খুব সহজ হিসাব। আমার ফার্স্টে দেখতে হবে আমার মাস চলতে কত টাকা লাগে। আমি ধরলাম আমার মাস চলতে 50,000 টাকা লাগে, ওটাকে আমি 6 দিয়ে গুণ দিব, 3,00,000 টাকা হইল। তার মানে হইলো আমার ব্যাংকে 3,00,000 টাকা থাকবে, ওই 3,00,000 টাকা আমার সেফটি নেট, এবং আমার যদি কালকে থেকে আয় রোজগার পুরো বন্ধ হয়ে যায়, জিরো হয়ে যায়, আমি যেন আগামী 6 মাসের একটা উইন্ডো পাই, যে 6 মাসে আমি এই যে আমার আয় জিরো হয়ে গেছে এটাকে আবার 50,000-এ নেওয়ার জন্য যা যা করা দরকার ওইটা আমি এই 6 মাস ধরে করব। তো এই কারণে 6 মাস মিনিমাম, আপনি যদি আরও সেফ থাকতে চান আপনি ওটাকে 12 মাস করতে পারেন, 12 মাসের বেশি সাধারণত কেউ করবে না, কারণ 12 মাসের বেশি যদি আপনি করে ফেলেন তার মানে আপনার ওই টাকাটা আবার এক জায়গায় রেখে দিতে হচ্ছে, যার মানে হলো ওই টাকাটার ভ্যালু প্রত্যেক বছরই কিন্তু কমতেছে ইনফ্লেশনের কারণে। তো আপনি যদি ধরেন 10 বছরের একটা সেভিংসের সেফটি নেট রাখতে চান, ওটা কিন্তু আসলে আপনার লস হবে, তো ওটা করা যাবে না। হাইয়েস্ট 12 মাস, আপনি যদি খুব 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 নিজের উপর কনফিডেন্স একদমই কম থাকে আপনি 16 মাস 20 মাসে যাইতে পারেন, এর বেশি করা উচিত হবে না। ইভেন 12 মাসের বেশি আপনি যেটাই যাবেন ওটা আসলে আপনার লস হবে। পৃথিবীর অবস্থা যেহেতু খারাপ, সো সেকেন্ড টিপস যেটা, সেটা হলো অ্যাভয়েড বাইং এনিথিং দ্যাট ইজ নট ইমিডিয়েটলি নেসেসারি অথবা স্টুপিড। সো গাড়ি যদি আপনার মনে হয় থাকলে ভালো, দরকার নেই কেন যদি আপনার ইমিডিয়েটলি দরকার না হয়। একটা কম্পিউটার যদি আপনার মনে হয় থাকলে ভালো, দরকার নেই কেন যদি আপনার ইমিডিয়েটলি দরকার না হয়। এবং যদি আপনার বিজনেস থাকে তাহলে
এগুলো ট্যাক্স এক্সপেন্স হিসেবে বাদ হয়ে যাবে। বাট যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এগুলো খরচ করেন, যেটা আমি ধারণা করছি আপনারা বেশিরভাগ মানুষ করবেন, সেই ক্ষেত্রে অ্যাভয়েড বাইং এমন কিছু যেটার দাম অনেক বেশি এবং যেটা ইমিডিয়েটলি দরকার না। ইকোনমির অবস্থা যখন খারাপ থাকে, পুরো পৃথিবীর ইকোনমির অবস্থাই তো খারাপ এবং এই কারণে দেশেও এটার ইফেক্ট যে পড়বে, এটা মানে এতে খুব অবাক হওয়ার কিছু নেই এবং এতে কাউকে দোষ দেওয়ারও কিছু নেই। আপনার নিজের যেটা খুব অবভিয়াস সলিউশন বের করে ইমপ্লিমেন্ট করা উচিত সেটা হইল, পৃথিবীর অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, আমি এখন আমার ইমিডিয়েটলি লাগবে না এরকম লাকজারি গুড কিনবো না, যেটা আপনাকে অবশ্যই হেল্প করবে। থার্ড, সেভিংস ভালো, বাট তার থেকেও ভালো অপশন হইলো ইনভেস্টিং। সেভিংস যখন আপনি করবেন, আপনি বুঝতেই পারতেছেন অলরেডি এই ভিডিওর থট থেকে যে সেভ করার মানে হইলো টাকা লস হচ্ছে। আসলে ইন্টারেস্ট রেট যদি অনেক ভালো হয়, আপনি যেখানে সেভ করতেছেন ওখান থেকে রিটার্ন যদি অনেক ভালো আসে, হাইয়েস্ট আপনার টাকা সেম থাকবে। এমন কখনোই হবে না বা ভেরি রেয়ারলি হবে যে আপনার টাকা বাড়বে ইনফ্লেশন থেকে। বাংলাদেশের মার্কেটে এটা সাধারণত হয় না, একদমই হয় না, সেভিংসের কথা বলছি আমি। অন দ্য আদার হ্যান্ড, ইনভেস্টমেন্ট একটা খুব ভালো অপশন হইতে পারে, যেটা আপনাকে আপনার টাকাকে শুধু ইনফ্লেশন বিট করতে হেল্প করবে না, বরং ইনফ্লেশন পার হয়ে রিটার্ন দিতেও হেল্প করবে। যেটা আপনি চান, আপনি চান আপনার টাকা এটলিস্ট বাংলাদেশে থাকলে 10-15% রিটার্ন দিক প্রত্যেক বছরে, যাতে করে আপনি ইনফ্লেশনের লেভেলে থাকতে পারেন বিট করতে না পারলেও। এবং এই জিনিসগুলো না ক্যালকুলেশন করা অনেক কঠিন, কারণ আমরা অফিসিয়াল ইনফ্লেশন নাম্বার যা পাই বাংলাদেশে ওটার সাথে আমাদের যে পারসিভড ভ্যালু আমরা যা দেখি মার্কেট, ওটা খুব একটা ম্যাচ করে না। যে কারণে আমি আমার মন থেকে বলতেছি 10-15% হইলো সেফ, বাট কেউ আসলে জানে না 10-15% রিটার্ন পাওয়া মানে আসলে আপনি ইনফ্লেশন বিট করতে পারতেছেন নাকি পারতেছেন না বাংলাদেশে, কেউ আসলে ওইভাবে জানে না। বাট তারপরে আমি বলবো 10-15% যদি না হয় তাহলে ওটা আসলে লস। তো এইটা যদি সত্য হয় যে আমার সেভিংস ভালো না ইনভেস্ট করা ভালো, তাহলে এটার সাথে একদম ইমিডিয়েট যে প্রশ্নটা আমাদের মাথায় আসবে সেটা হলো কই ইনভেস্ট করব। ফার্স্ট, যেখানে আপনার অবশ্যই 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 ইনভেস্ট করা উচিত সেটা হলো ইন ইওর সেলফ। নিজের উপর ইনভেস্ট করলে আপনি যত ফাস্টার রিটার্ন পাবেন তত ভালো রিটার্ন আপনি অন্য কোনো কিছুতে পাবেন না। দুনিয়ার এমন কোনো ব্যবসা নাই, এমন কোনো সঞ্চয়পত্র নাই, এমন কোনো স্টক নাই, বন্ড নাই, ক্রিপ্টো নাই, যেইটা ইনভেস্ট করলে যে রিটার্ন আসবে সেই রিটার্ন, নিজের উপর ইনভেস্ট করলে যে রিটার্ন আসবে তার থেকে বেশি হবে। অনেক মানুষ যে ভুলটা করে, এটা আমিও করতাম এক সময়, যে কারণে আমি এখন খুব প্রাউডলি ওপেনলি বলতে পারি, এটা আমি আসলে মিস্টার ওয়ান্ডারফুল শার্ক ট্যাঙ্কের যে কেভিন ওইলারি ওনার কাছ থেকে শিখেছি। উনি বলেছে যে নিজেকে সবসময় একটা বিজনেস হিসেবে চিন্তা করতে, আপনি একটা মানুষ এট দ্য সেম টাইম আপনি নিজে একটা ব্যবসা। সো আপনার নিজেকে সবসময় একটা ব্যবসা হিসেবে চিন্তা করতে হবে। আমি একটা ব্যবসা, আমি যদি কোনো চাকরি করি তাহলে ওই চাকরির যে ইনকামটা হয় ওটা ওই ব্যবসার ইনকাম। আমি যে খরচ করি, আমি যে বাসার ভাড়া দেই, আমি যে রিক্সা ভাড়া দেই, আমি যে খাবার দাবার কিনি, এগুলো এই ব্যবসাটার এক্সপেন্স। সো এই ব্যবসাটার ইনকাম আছে, এই ব্যবসাটার এক্সপেন্স আছে। এইটা যদি ব্যবসা হয় তাহলে আমার কি করতে হবে, আমার ইনকাম কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে চিন্তা করতে হবে। সো ইনকাম বাড়ানোর জন্য ব্যবসাগুলো কি করে, মার্কেটিং এ ইনভেস্ট করে, R&D তে ইনভেস্ট করে, ফেসিলিটিতে ইনভেস্ট করে, হেল্পে ইনভেস্ট করে, এমপ্লয় হায়ার টায়ার ইত্যাদি করে। সো আপনি যেহেতু নিজেই এখন একটা ব্যবসা, আপনার নিজের উপর ইনভেস্ট করতে হবে বা আপনার নিজের ব্যবসায় ইনভেস্ট করতে হবে। এই ব্যবসায় আপনি যে ইনভেস্ট করতেছেন এটা একটা এক্সপেন্স, ঠিক আছে? বাট এই এক্সপেন্সটা আপনি নিজের ব্যবসাকে বড় করার জন্য করতেছেন, যাতে করে পরে যায় আপনার ইনকাম গ্রো করে। খুব বেসিক একটা ব্যাপার, বাট আমরা কেউ নিজেদের বিজনেস হিসেবে ভাবি না। আমরা ভাবি যে ওই বিজনেসে আমি ইনভেস্ট করবো, ওই বিজনেস থেকে আমার রিটার্ন আসবে। বাট নিজের উপর যদি আপনি ইনভেস্ট করেন, সব স্টাডিতেই মোটামুটি দেখা গেছে যে আপনি যদি নিজের উপর আজকে $1 ইনভেস্ট করেন, ওটা এটলিস্ট 10-100 গুণ হয় 10 বছরের মধ্যে। যে আপনি নিজের উপর যদি আজকে 1 টাকা ইনভেস্ট করেন, ওইটা 100 টাকা হয়ে যাবে, এটার পোটেনশিয়ালিটি অনেক বেশি আগামী 10 বছরের মধ্যে কম্পেয়ার টু আপনি দুনিয়ার যেই অ্যাসেটে ইনভেস্ট করেন, একদম ক্রিপ্টো থেকে শুরু করে সঞ্চয়পত্র থেকে শুরু করে আপনি দুনিয়ার যেখানেই ইনভেস্ট করেন, কোনোটাই নিজের উপর ইনভেস্ট করলে যেরকম রেজাল্ট আসবে সেরকম রেজাল্ট আসবে না। সো নিজের উপর ইনভেস্ট করা বলতে আসলে কি বোঝায়, নিজের উপর ইনভেস্ট করা বলতে আপনার নিজেকে এই বিজনেসটাকে গ্রো করার জন্য যা যা করা উচিত সবকিছুই বোঝায়। সো একদম বই পড়া থেকে শুরু করে, কোর্স করা থেকে শুরু করে, লেসেন্স দেখা থেকে শুরু করে, এই ভিডিওটা দেখা থেকে শুরু করে, হাবি জাবি যা কিছু আপনি করতে পারেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য সবকিছুই কাউন্ট হবে নিজের ওপর যে ইনভেস্টমেন্ট সেই কোশনটার ভিতরে। আচ্ছা, এই পয়েন্টটা সবার হয়তো দরকার হবে না, বাট তারপরে আমি বলে রাখি, কারণ আমি জানি অনেকেই আস্তে আস্তে এই ব্যাপারটায় ঝুঁকে পড়ছে এখন, যেটা হলো ক্রেডিটের ডেট। সো আপনি যখন একটা ক্রেডিট কার্ড কিনেন, এবং এটা শুধু ক্রেডিট কার্ডের জন্য না, এটা সব ধরনের ডেটের জন্য বা সব ধরনের লোনের জন্য অ্যাপ্লিকেবল। ক্রেডিট কার্ড কেনা খারাপ কিছু না, লোন নেওয়া খারাপ কিছু না। আপনি যদি লোন নিয়ে একটা বাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, বা লোন নিয়ে একটা গাড়ি কিনতে চান, কোনো কিছু খুব একটা খারাপ না, যদি আপনি জিনিসটা ঠিকমতো ম্যানেজ করতে পারেন। এবং যখন আপনি ইনভেস্টমেন্টের চিন্তা করবেন, ফার্স্ট ইনভেস্টমেন্ট তো সবসময় হবে নিজের উপর, সেকেন্ড ইনভেস্টমেন্ট হবে নিজের লোনের উপর। সো আপনার ক্রেডিট কার্ড আছে, আপনার ইনভেস্টমেন্ট সবসময় ফার্স্টেই হবে নিজের ডেটগুলা বা নিজের লোনগুলা পরিশোধ করার জন্য। এটা যদি আপনি না করেন এবং না করে যদি আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে থাকেন, আমি এরকম অনেক মানুষ দেখি, এবং ওই যে এজ ব্র্যাকেটটার কথা বললাম 20-35, ওই এজ ব্র্যাকেটের অনেক মানুষ দেখি যে তার ক্রেডিট কার্ড
কার্ডে ডেট আছে ধরেন 1 লাখ টাকার বা ক্রেডিট কার্ডে একটা ইন্টারেস্ট আছে 5.5%, সে ক্রেডিট কার্ড রিপেমেন্ট করছে না, বাট সে ক্রিপ্টোতে ইনভেস্ট করছে, স্টকে ইনভেস্ট করছে, ইসে ইনভেস্ট করছে, তিসে ইনভেস্ট করছে, এবং তার মেন্টালিটিতে এটা আসতেছেই না যে আমি অন্য জিনিসে ইনভেস্ট করতেছি বাট আমার অলরেডি একটা লোন আছে যেটার জন্য আমি 5.5% রিটার্ন দিচ্ছি। সো অমুক ব্যাংক আমার উপর ইনভেস্ট করছে, তাকে আমি 5.5% রিটার্ন দিয়ে দিচ্ছি বা 2.5% রিটার্ন দিয়ে দিচ্ছি, আমি নিজে যাই আবার আরেকটা আনসার্টেন জায়গায় ইনভেস্ট করতেছি যেখান থেকে আমি হয়তো 5.5% রিটার্ন পাবো বা 6% রিটার্ন পাবো, আনসার্টেন, নাও পাইতে পারি। তো সবসময় নিজের লোন প্রোফাইল ক্লিয়ার রাখাটা খুব জরুরি। আমরা অনেকেই ফাইন্যান্স নিয়ে তো আসলে খুব বেশি বাংলাদেশে বই লেখা হয় নাই, এবং এই কারণে বাংলাদেশের যে পার্সোনাল ফাইন্যান্স থট প্রসেস এগুলো সব আমেরিকা ডিপেন্ডেন্ট, এবং আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় পার্সোনাল ফাইন্যান্সের বই যেটা সেটার নাম রিচ ড্যাড পুওর ড্যাড, রবার্ট কিওসাকির লেখা বই। ওই বই তখনও অ্যাপ্লিকেবল ছিল না অত, তার কারণ ওই বই লেখা হয়েছে আমেরিকান মানুষের জন্য। সো আমেরিকায় যেভাবে আপনি ডেট ব্যবহার করতে পারেন, ক্রেডিট স্কোর বাড়ায় ডেট নিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্ট করে ওইটার ক্যাশ ফ্লো থেকে ব্যাংকে রিটার্ন দিয়ে আপনি যেভাবে পুরা ডোনাল্ড ট্রাম্প স্টাইলে বিজনেস সাজাতে পারেন, ওই জিনিস কিন্তু আপনি বাংলাদেশে করতে পারবেন না, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো বইটা এমনিও পুরানো, বইটা বের হয়েছে 2000 সালে, এখন 2022 সাল, তো 22 বছর হয়ে গেছে, এবং 22 বছরে দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। সো আমেরিকার কনসেপ্টের 22 বছর আগের একটা বইয়ের লেসন যদি আপনি তর্জমা করে বাংলাদেশে বর্তমান ইনফ্লেশন রেজের আনসার্টেন টাইমে অ্যাপ্লাই করতে যান, তাহলে আপনার ভয়াবহ বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সেইরকম কিছু করার দরকার নেই, ডেট থেকে যত দূরে থাকা যায় তত ভালো। লাস্ট পয়েন্ট, আপনার নিজের উপর ইনভেস্ট করা হয়ে গেছে, আপনার ডেট ক্লিয়ার করা হয়ে গেছে, আপনার 6 মাসের সেফটি নেট হয়ে গিয়েছে বা 12 মাসের সেফটি নেট হয়ে গিয়েছে, সব ঠিক আছে, তারপরেও আপনার কাছে আইডল মানি আছে, তারপরেও আপনার কাছে অলস কিছু টাকা পয়সা আছে, এই টাকাটা আমি কি করব, এই টাকাটাকে আমি ব্যাংকে রেখে দিব। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার পোর্টফোলিও অ্যালোকেশন করতে হবে। পোর্টফোলিও অ্যালোকেশন আর কিছুই না, একটা পাই চার্ট বানাইতে হবে এবং তারপরে এই পাই চার্টটাকে ভাগ করতে হবে। এই পাই চার্টের 5% চলে যাবে খুব রিস্কি অ্যাসেটে, তারপরে 20% চলে যাবে মোটামুটি রিস্কি অ্যাসেটে, তারপরে 40% বা 60% চলে যাবে, 40% চলে যাবে স্টেবল অ্যাসেটে, তারপরে লাস্টের যে 20% ওগুলো যাবে এক্সট্রিমলি সেফ অ্যাসেটে, তারপরে লাস্টের 5-10% চলে যাবে একদম আলটিমেট সেফ অ্যাসেটে, লাইক সঞ্চয়পত্র টাইপ জিনিসপত্রে বা রিয়েল এস্টেটে। সো এই পোর্টফোলিও অ্যালোকেশন করার পরেই যে আপনি এক্সটার্নাল দুনিয়ায় ইনভেস্ট করতে পারবেন তার আগে না, কারণ তার আগে যদি আপনি করেন অনেকেই হ্যাপহ্যাজার্ডলি করে, লাইক আজকে সকালবেলা মনে হইলো আমি স্টক মার্কেটে 10,000 টাকা ইনভেস্ট করে ফেললাম, কালকে মনে হইলো আমি অমুক জায়গায় 20,000 টাকা দিয়ে দিলাম, বা অমুক বিজনেস আমার কাছে টাকা চাইছে আমি ওখানে 10,000 টাকা দিয়ে দিলাম, ওভাবে করা যাবে না। পুরো জিনিসটাই আপনার নেটওয়ার্কের হিসাবে একটা পোর্টফোলিও অ্যালোকেশন বানায়, ওটার এগেনস্ট একটা পাই চার্ট বানায়, সেটা ভেঙে ভেঙে ওইখানে ওইভাবে অ্যালোকেশন করতে হবে আপনার। তো আমার নিজের একটা অ্যালোকেশন করা আছে যেটা আপনাদের সাথে অবশ্যই মিলবে না, বাট পার্সেন্টেজ মোটামুটি সিমিলার হবে, এটাই আমার অ্যাডভাইস না বাট আমার সাজেশন। ফর এক্সাম্পল আমার অ্যালোকেশন, পার্সোনাল অ্যালোকেশন যেটা, সেটা হলো আমি কখনোই আমার নেটওয়ার্কের 5%-এর বেশি খুব রিস্কি জিনিসপত্রে ইনভেস্ট করি না। সো রিস্কি জিনিসপত্র কি জিনিস? রিস্কি জিনিসপত্র হইলো খুব এক্সপেন্সিভ বই, খুব এক্সপেন্সিভ স্ট্যাম্প, কোনো একটা বিজনেস ইনভেস্টমেন্ট, যে বিজনেসটা আমি শিওর না চলবে নাকি, ক্রিপ্টো, ডিফাই, ওয়েব থ্রির জিনিসপত্র যেগুলোর সার্টেনিটি নিয়ে এখনো সমস্যা আছে বা এস্টাবলিশড ইন্ডাস্ট্রি না, এগুলোয় যায় 5%। আমার যদি 1 লাখ টাকা একদম আইডল থাকে, ওই 1 লাখ টাকার 5,000 টাকা চলে যায় এইসব কিছুতে, তারপরের একটা বড় অংশ যায় হলো স্টেবল স্টক মার্কেটে। সো আমি সাধারণত S&P 500-এ বেশিরভাগ ইনভেস্ট করি, বাংলাদেশ থেকে তো আপনি আমেরিকান স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন না, সো আপনার ওটার ইকুইভ্যালেন্ট খুঁজে বের করতে হবে। আমি জানি অনেকে সঞ্চয়পত্র টাইপ জিনিসপত্র করেন, অনেকে সঞ্চয়পত্র ছাড়া আসলে সেরকম কোনো অপশন নাই বাংলাদেশে আমার জানা মতে, যেটায় হাই এনাফ রিটার্ন দিবে ইনফ্লেশনকে ম্যাচ করার জন্য, বিট করা তো আমরা বাদই দিলাম। অনেকে স্টক মার্কেটে বাংলাদেশেও ইনভেস্ট করেন যারা লং টার্ম ফোকাসড, এবং লং টার্মে বেশিরভাগ স্টেবল স্টক মার্কেট ভালো পারফর্ম করে। তো আপনি যদি আপনার ওই 1 লাখ টাকা, যে 1 লাখ টাকার কথা মাত্র বলতেছিলাম, ওটা যদি আপনার আগামী 15 বছর না লাগে, সেক্ষেত্রে আপনি ইজিলি আমার ধারণা স্টক মার্কেটে ফেলে রাখলে আপনার তেমন কোনো একটা সমস্যা হবে না। বাট প্রবলেমে তারা পরে যাদের হয় ওই টাকাটা খুব তাড়াতাড়ি লেগে যায়, বা তারা ভাবে স্টক মার্কেটের ডিভিডেন্টের টাকা দিয়ে তাদের সংসার চলবে, ওই দুই ফাঁদে যারা পরে তারা কিন্তু স্টক মার্কেটে সর্বশান্ত হয়ে যায়। স্টক মার্কেট নিয়ে এই চ্যানেলে 2টা ডিটেইল ভিডিও আছে, আপনারা অনেকেই দেখেছেন, এখানে আমি পুরো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কি হয়। সো সেফ ইনভেস্টমেন্টে যায় তারপরের মেজরিটি একটা পোর্শন, তারপরের কিছু পোর্শন চলে যায় আরো এক্সট্রিম সেফ জিনিসপত্র। সো স্টক মার্কেটের কথা তো আমি বললাম, এরপরে থাকে বন্ড মার্কেট, এবং তারপরে থাকে লাস্টে রিয়েল এস্টেট। সো বন্ড মার্কেটে বা বন্ড মার্কেটের বাংলাদেশ ইকুইভ্যালেন্ট আমি ঠিক শিওর না কি, সম্ভবত বাংলাদেশও বন্ড মার্কেটই বলে, এবং লাস্টে যে রিয়েল এস্টেট, এবং রিয়েল এস্টেট যদি আপনি ঠিকঠাক মতো কিনতে পারেন, কিনতেই হবে তা না, রিয়েল এস্টেট
মার্কেটের বিভিন্ন ফান্ড আছে, ওগুলো যদি আপনি ইনভেস্ট করতে পারেন, বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি পাবলিকলি ট্রেডেড স্টক মার্কেটে আছে। সো আপনি যদি সরাসরি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ওইসব কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে। ওটা মোটামুটি সেফ বেট ধরা যায় বেশিরভাগ সময়ের জন্য। এবং আর একটা ছোট্ট পোর্শন যেটা আমি করি না বাট আমার করা উচিত, সেটা হলো যখন কোনো ইনফ্লেশন থাকে তখন কমোডিটি খুব ভালো পারফর্ম করে। কমোডিটি মানে হলো সোনা রূপা এই ধরনের জিনিসপত্র। অনেকে তেল কিনে, এবং আজকাল দুনিয়া এত সহজ হয়ে গেছে, আপনি চাইলে অনলাইনে তেল কিনতে পারেন, আপনার কোথাও যেতে হবে না, আপনি অনলাইনে বসে এত ব্যারেল অয়েল কিনতে পারেন, বা এতগুলা গোল্ড কিনতে পারেন, বা এতগুলা সিলভার কিনতে পারেন। গোল্ড থেকে শুরু করে, সিলভার থেকে শুরু করে, তামা থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, ইলেকট্রিসিটি প্রোভাইডারের যে সোলার প্যানেল ট্যানেল আছে ওগুলো থেকে শুরু করে মোটামুটি সবকিছুতে ইনভেস্ট করা যায়। আর্টেও অনেকে ইনভেস্ট করে এখন আমি দেখেছি। এবং এইসব কমোডিটিগুলো সাধারণত ইনফ্লেশনের সময় ভালো পারফর্ম করে। তার কারণ হলো কমোডিটি স্টেবল, ইনফ্লেশনের সময় তো কারেন্সি স্টেবল না, কারেন্সির প্রাইস অনেক আপ ডাউন করে, বাট কমোডিটি সাধারণত স্টেবল থাকে। যে কারণে ইনফ্লেশন যখন হয় তখন কমোডিটিতে ইনভেস্টমেন্ট অনেক বেড়ে যায়, যেটা সাধারণ সময় অত হয় না। আমি জানি এই ভিডিওটা একটু আনস্ট্রাকচার্ড, সাধারণত ভিডিও যখন আমি রেকর্ড করতে বসি তখন একটা ক্লিয়ার গাইডলাইন থাকে বা বুলেট পয়েন্ট টাইপ জিনিসপত্র থাকে যে এই ছয়টা পয়েন্টের কথা বলবো, ওই পাঁচটা পয়েন্টের কথা বলবো। বাট এই ভিডিওটা আমি আসলে অত প্ল্যান করে রেকর্ড করতেছি না, তার কারণ এটা অন্যরকম একটা ভিডিও, এটা জাস্ট একটা সাজেশন টাইপ ভিডিও। আশা করতেছি আপনাদের একটু হলেও উপকার হবে। মানি ম্যানেজমেন্ট খুব সিরিয়াস বিষয়, মানি ম্যানেজমেন্টকে হেলাফেলা করা উচিত না। আপনি আজকে বুঝবেন না, বাট আপনি যদি মানি ম্যানেজমেন্টকে একটু হেলাফেলা করেন, 10 বছর বা 5 বছর পরে যে আপনি রিগ্রেট করবেন যে কেন 5 বছর আগে আপনি আরো সিরিয়াসলি মানি ম্যানেজমেন্টে ফোকাস করেননি। তো ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এই তো, টাটা।